আসসালামু আলাইকুম, আজ আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসলাম। আইডিয়া হলো মার্কেটের ভিডিও। এখানে এই মার্কেটের ভিতরে অনেক কিছু আছে, আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি। যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। দেখেন এই মার্কেটের ভিতরে ব্লেন্ডার আছে, জুতা আছে, অনেক কিছু আছে, আরও সামনে দেখবেন আপনারা অনেক সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। বাচ্চাদের খেলনা, কাপড় চোপড়, খাওয়া দাওয়ার যত কিছু আছে এখানে। দেখেন নাইক শরিকের জুতা, এগুলো অনেক সুন্দর। স্যান্টের র্যাক, এগুলো স্যান্ট বিক্রি করে, এক সাইডে স্যান্ট আরেক সাইডে জুতা। মামুরে নিয়ে গেলাম, মামুর জুতা কিনবে। আমি ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম, দেখলাম যে আসলে অনেক সুন্দর একটা মার্কেট। মার্কেটের ভিতরে অসাধারণ অসাধারণ যা বলতে, মানে বাংলাদেশে আমি এরকম এক মার্কেটের ভিতরে সব কিছু পাওয়া যায় এরকম আমি কোথাও দেখিনি। একই মার্কেটের ভিতরে সব কিছু, আপনি কি চান, আপনার বডির মধ্যে কি লাগবে সব আছে। মানুষের একটা মানুষের একটা সংসারের কি লাগে সব কিছু একটা মার্কেটের ভিতরে আপনি পাবেন, কোথাও যাওয়া লাগবে না। ব্লেন্ডার আছে, চুলা আছে, তারপরে আপনার মুরগি যে ফ্রাই করবেন, মুরগি আছে, মাছ আছে, মানে যত কিছু চান, মানে একটা সাংসারিক জীবনে যা কিছু লাগে সব কিছু এই মার্কেটের ভিতরে আছে। আপনি একটা সুতা কেনার জন্য বাইরে যাওয়া লাগবে না, সব কিছু আছে। কত সুন্দর সুন্দর ব্লেন্ডার দেখুন, আমার না এত ভালো লাগছে, আমার মন চায় আমি তিন চারটা কিনে নিয়ে যাই আমার বউয়ের জন্য। আমার বউ অনেক কষ্ট করে। এই যে দেখেন চুলাগুলা, অনেক এই চুলা, আরে ভাই আমার বউয়ের লাড়কি ঠেলতে ঠেলতে আমার বউয়ের জীবনটা শেষ। অবশ্যই এখন লাড়কি ঠেলতে আছে না, এখন বাপের বাড়ি আছে, আপাতত রাখছি। এই যে কাপড়ের মার্কেট দেখেন, অনেক সুন্দর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় চোপড় আছে। এটা হলো কুয়েত জিলিপ, একটা নতুন মার্কেট, নতুন বলতে এটা পুরানো ছিল, আগে কোঅপারেটিভ সোসাইটি, এটা জিলিপ কোঅপারেটিভ সোসাইটি, এটার উপরে একটা মার্কেট করছে নাসের কোম্পানি। তো এই নাসের উপরে হলো কাপড় চোপড়, নিচে হলো যত খাওয়া দাওয়ার যত মানে মাল সাবানা মশলা পাতিল সব কিছু আছে এটার ভিতরে। দেখেন ফ্রিজ, তারপরে আপনার এখানে সব কিছু, মানে এমন কোনো কিছু বাদ নাই যে এটার ভিতরে নাই। আপনারা যেটা চান ওইটাই, যদি মেয়েরা মেয়ে চান, মেয়ে মেয়ে মানে লাড়কি সব কিছু পাওয়া যাবে এটার ভিতরে, সমস্যা নাই। দেখেন জুতা, বাচ্চাদের জুতা, কত সুন্দর সুন্দর জুতা। আমার মন রাখা, আমার বাচ্চা দুইটা বাচ্চা, আমার মন রাখা ভাই সবগুলো আমি নিয়ে যাই, এত ভালো লাগে আমার থেকে। এই মাসরি বা মিশরের লোক, এই মার্কেটের ভিতরে শুধু মিশরের লোকই বেশি, কারণ প্রাইসটা একটু লো প্রাইস সব জায়গা থেকে। এই জায়গাটার মধ্যে লো প্রাইস, আর অন্য অন্য জায়গার মধ্যে প্রাইভেট মার্কেটের মধ্যে দাম বেশি। এটা হলো মানে সরকারি, নিচে হলো সরকারি, উপরে হলো আধা সরকারি, কিন্তু এখানে লো প্রাইস, মানে একটু হালকা লো প্রাইস আছে, এই কারণে মানুষ বেশি আসে কেনাকাটি করতে। তো আমাদেরও মানে এখানে মাঝে মাঝে যাই কেন, আমরা তো এই ধরনের মানে একটু সস্তা খুঁজি, আমরা বাঙালিরা বুঝেন না, একটু সস্তা হইলে তো আমার তো ভালো লাগে। মামুরা নিয়ে গেলাম, একটা জুতা পছন্দ করলো, মামুর জুতাটা দাম বেশি না বাংলাদেশের, কত 400-450 টাকার মতো পড়ছে। এই হলো অবস্থা। দেখেন যা একটা মামুর জুতাটা নিছে, অবশ্যই আমরা এখন চলে যাচ্ছি নিচের মার্কেটে, উপরের মার্কেটে কেনাকাটা শেষ, দেখানো শেষ, আমরা নিচে যাচ্ছি আপনাদেরকে দেখাবো। দেখুন, থ্যাংক ইউ ফর শপিং উইথ আস, এটা লেখাটা আছে। এটা হলো ফিক্সড প্রাইস করে দেয়, কিন্তু মানে লো প্রাইসের ভিতরে। আমরা নিচের মার্কেটে যাইতেছি, দেখতেছেন আপনারা, এই নিচের মার্কেটে হলো খাওয়া দাওয়া যত কিছু আছে এখানে পাবেন, কোনো ঘোরাঘুরি করা লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, এই একই মার্কেটের ভিতরে সব কিছু আছে। বাচ্চাদের দুধ আছে এখানে, একদম সারি সারি বাচ্চাদের দুধ, চকলেট অভাব নাই, যে কোনো ধরনের চকলেট আপনারা চান এখানে পাবেনই পাবেন, মিস নাই। দেখেন এর পুরো একই লাইন, মানে মার্কেটের এই মাথায় থেকে ওই মাথা পর্যন্ত দেখেন সব বাচ্চাদের চকলেট আর দুধ, সারি কি সারি, অভাব নাই। এরপরে আপনাদেরকে এই নিয়ে আর যাচ্ছি, এই যে চুলা,
চুলা এখানে আপনারা যেই ধরনের চুলা চান আপনারা পাবেন। চুলা এগুলো হলো মানে এগুলো কোয়ালিটি অনেক ভালো, এগুলো কোয়ালিটি এগুলো দেখেন আপনারা। তারপরে এইখানে হলো আপনার মাংস, যত ধরনের মাংস মাছ এখানে প্যাকেটিং করা, অন্য দেশ থেকে আসে, এদের দেশে আসে, তাজা মাছ আসে, তবে তাজা মাছের জন্য মার্কেটে যেতে হবে, এই মার্কেটেও আসে, দাম একটু বেশি। কিন্তু এগুলো হলো মানে যারা প্রবাসে থাকে তাদের জন্য সুবিধাটা বেশি, প্যাকেটের মাছ কেন, এখানে সব কিছু কাটাকাটি আছে, মানে শুধু ধুয়ে রান্না করবো ব্যাস, আর কোনো কিছু করা লাগে না। এটা হলো সহজ একটা উপায় আছে মানে বিদেশিদের জন্য। এই যে এলো রুই মাছ বড় বড় পানি, সারিকে সারি খাওয়া দাওয়া, মানে খাওয়ার অভাব নাই, পানি আছে, মাছ মাংস আছে, ফ্রিজিং করা। দেখেন প্যাকেটের যত মাংস যত মিট আছে সব প্যাকেটের এখানে আছে, আপনারা যেই ধরনের মিট চান, যেই ধরনের মাংস আপনারা কিনতে চান এখানে পাবেনই পাবেন, মিস নাই। এইটা হলো নিচে, এই যে মাছ চিংড়ি মাছ, আহা চিংড়ি মাছ রে ভাই, বাংলাদেশের চিংড়ি মাছ, এইগুলো চিকেন মানে সারিকে সারি চিকেন রাখছে, এক একটা প্রাইস, মানে লো প্রাইস। এদেশে একটু সাদিয়ার দাম বেশি, সাদিয়া কেন দাম বেশি এটা আমি জানি না, আমি এক্সপ্লেইন করতে পারবো না। সাদিয়াটা আসলে মনে হয় সম্ভবত সবচেয়ে ভালো মুরগি, তবে এটাও জানি না, তবে মরা তো মরে। আজকের মতো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।